হুয়ার কারণে হুয়ার লাগি দৌলত জমাইবার লাগি যাই না যাই হারাম হালাল গলদা তুইয়া কিলা জমাইয়া তুইয়া যাই যাম বাড়ি হুয়ার লাগিয়া সকল ব্যস্ত জানিব অকানো জি সকল আলা উলা চুকে শান্তিতে কিলা রইতা আর আমার জিন্দগি যে চাবে যাও আমিও খামো ব্যস্ত এখন বাবরে বাজাইতে গিয়া বুয়া জিন্দগি যেন যাও গিয়া বাবরে চুকে খাবাইত বেমার আজার হে হারাম হালাল ওটা কারবার ওটা কারবার যতক্ষণ করবার সদে মধ্যে এখন মিলাইয়া করে চিন্তা করেন না এখানোর জবাব আমার দেওয়া লাগলো এটা হইল দুনিয়ার জিন্দগিত এক দুকান আল্লাহ বৈদ্রাবালা তাগুরান্নাকুম বিল্লাইল গারুর হায়াতে জিন্দগি দুনিয়ার জিন্দগি তোমারে দুকাতওয়ালাই না জানি আমরা রে দুকাতওয়ালাই জানি দন দৌলত মাল আরাম আছে ওটা বেলাই যে নানি জি সারা মানুষ মসজিদ আইননি জমাতো সারা আইননি আইনা কেনে এজার তো দোকানদারি বাজার গড়া ওবাই দুস্তি আছে ও তো নেই যায় নানি আর রাই দিয়ে বারোটার সময় ঘুমাইলাম আরে রে বজর রক্ত সকল নাই যারা রে আল্লাহ মায়া করছেন তারা রে আনিয়া দিন তারা রোজ আমাই আমরা অকলাইনি জি না অকলাইতাম পারি না দুনিয়ার জিন্দগি দুকা দিলাইছে দুনিয়ার আশাইশ আরামে আল্লাহ কইছেন দুনিয়ার ইতাই তোমার তান্ডে দুকাত পালায় না জানি আমরার লাগি ইতা আয়াত থাকি নসিহত লইবার আছে নি সকলে লইতাম নি আজ থাকি জি মসজিদ বাসক আজি রইবার চেষ্টা করমুনি দুনিয়ার লাভ থাকি আখেরাতর লাভকু বড়ো না আখেরাতর লাভ থাকি দুনিয়ার লাভকু বড়ো তাইলে যদি কই বজরের নমাজ জমাতে পড়িলে আধার আইত নবল নমাজের সব পাওয়া যায় আর এসার নমাজ জমাতে পড়িলে আরও আধার আইত নবল নমাজের সব পাওয়া যায় আজ থেকে আমরা বজরের নমাজ আর এসার নমাজ জমাতে পড়া দায়ী করলি বুনেন আর একদিনও আনা জমাতে বলিতাম নাই নাই মানুষ মাত্রা হিসাহস করতে রাজি নাই আর যদি কই বলে বাসক জমাতে নামাজ বলিলে একলা বলিলে যে সব পাইমু জমাতে নামাজ বলিলে 27 গুণ সব বেশি পাইমু এখন যদি সরকারে ঘোষণা দে বলে আজকে আজকে ওহান করো আর খাই লইলে এই গুণ তোর সব 27 গুণ বেশি পাইলি ভাই বদলা 1 টাকায় 27 টাকা পাই ভাই ব্যাংক হলে তুই মুনান জি 1 টাকায় 27 টাকা হইলে হলে তুই ইলা বকলে যাই মুনান বন্ধন সারা বেটি নামাই গেছি নানি ভাই বন্ধন বন্ধনীত কিতা সরকারে দিছে নানি আমরা বালা মানুষের হকলোর জোয়ান বুড়া গরিব ধনী হকলোর বেটিন ধরে নিয়া বন্ধনাথ কমিটি তারাই দিছি লাভ তুলা তুলা ওইব ওইলে কোনো হে একলা খাইব নি বুয়াই হকলেও তো খাইম বুয়ার বউয়ে না নিজের বউয়ে কইলে তাইন কোনো একলা নিবা কিনি হকলরে লইয়া খাইবা তো একে যা তাই চলিলে ই লাভ চালি দাম কিতার লাগিয়া আজ থাকি অগলে লইমুনি ফাঁসক জমাতে নামাজ পড়ার চেষ্টা করমুনি এক হোক যদি বাড়ি না কোনো কানে আটকি গেছে বাজারে মোবাইল গেছিলাম মোবাইল থেকে আইতে দেরি হয়ে গেছে গিয়া পারছি না আমার দিল সদমা আই হইতে আল্লাহ তাল্লাহ এর সব দিলাইবা না আইলে আল্লাহ তাল্লাহ সব দিলে আমার মাত বাট্টি করিলে এই দুনিয়ার জিন্দগি এখন খেলকুদর জিন্দগি বেটা ঘুমাইছে জোয়ান বেটা কলেজ বালা নাম করে রিজাল্ট করছে আর বালা বালি ঘুমাইছে আর বজর রক্ত দরজা খুলে না দরজা কাটি দেখা যায় মরি গেছে দরজা খুলেন না খুব বালা কলেজ রিজাল্ট করছে ফারা মানুষ ইলা হইছেন ও আইজ কাইল হইছে ঘটনা একটা দরজা খুলছে না এসে দরজা ভাঙিয়ে দেবেন মোরা বালা বালি মানুষ বিয়ারলে ঘুরতেছে মৌত কোন সময় আইব আমরা কইতাম পারতাম না মৌতের লাগে আমরা সর্বদা রেডি থাকার খাম দুনিয়ার জিন্দগি গান বেকার জিন্দগি আখেরাতর জিন্দগি ওখানে থাকলো স্থায়ী জিন্দগি
wa inna daral akhirata hiya lahiyal hayawan. Ikan jesu ibu ni ar akhirat or zindagi jangan ikan ar muria jesu itu ar akbar murmuni akhirat or ji akhirat or zane dekan Allah ta'ala delai wa wuhan liya stayu itam. Tin nombor ayat ami polisi na tin nombor koilisi Oma hazil hayatud dunya illa lahum walai. Sain nombor ilo ya ayyuhal ladhina amanuttaqullah. Allah re dorao. Obtagu ilayhil usila. Allah re doranir tariqa okan tolobboro. Kun kole doraili Allah re doraniyo ibo. Okan zano. Nobizir zomana tita ayat nazil war bade ek betaye tar balair utano balla kori sal dia gor banaiya ar utano gat koriya emon gat korse kono manse tar loge matite dena tari no dukte dena hamaite dena he gor loge matena o 24 ghonta he tasbiha to kore ar namaz bole tar gato Allah bagol sahabaye kerame dekho niku masjid hoye na nabiji darul hoye na kintu allah r bagol to he sob somoy allah allah kore aya nabiji re jikeila bolete I je beta igure allah kun jonnoto jaga diba nabiji koila igure allah jonnoto jaga dita na igure allah dujokho jaga diba bole ya allah je manush tomar bagol hoya habuita sali dise Zeh manu shokolta sali dise I manchore Allah kita lagi dujoko jaga dita Bule shokolta sali ya he dekhan khorer Ikan tar mon bola khorer Ami Allah amar rasulor tarika moto ikan khorer na Ekon sobe kodor oto bozilo to Allah rai আর ইদিন আমরা আমরার মসজিদর মেসাবরে কইলাম বলে আইজে স্যার নামাজ আপনি ফোর সয়রে কত রাখবা সব বেশি বুনেন জি বলে বজরর নামাজ আই সাইরে কত রাখবা বল সব বেশি বতো মানে অত বজিল তো আল্লাহ রাই আল্লাহর তরিকা চালিয়া যদি আমরা আমার করতাম চাই যে উল্টা গুনাহ বেশি তাহবই তো হইল আল্লাহর হুকুম Mania amra soltam Allah koisoin obtagu ilaihil wasila egon Allah doranir tarika okan tumi hiko tumi bole Allah doranir tarika gilai kibai bole tarika igan Allah Allah rasulor tarika okan doria beskori menot koro toile soap paibai Oh Allah Ta'ala koitra buzurgane dine koison bin obtaku ilaihil usilar manakita bole o tarika ikhtiyar koro je tarikat Allahr mayar manushokol atitra manar mayar manushokol je tarika solda o tarar tarikare tumi ikhtiyar koro je tarar tarika tumi loite hoile tarar loge ata lagbo na ni তারার লগে চলা লাগবে না নি না তোমার করতেই তুমি কিলেই ভাই ও ইখান মুহসিরিনে কেরামে কইছোন ইখান দি মুরাদ ইয়া দাখলো আল্লাহ ওয়ালা মানুষ জেতা ও তার বদর তুমি তার মানা যারা বেসরি আল্লাহ আল্লাহ করে যারা তরিকা চিনে তারার রাস্তা ধরিয়া তারার তরিকা দিয়া তুমি আমা ও বুজুর্গ কইছোন যে ইগুদি মুরাদু ইয়া দাখলো আউলিয়া কেরাম যারা আল্লাহ ওয়ালা হই গেছেন মানুষরে সব সময় সৎপথ দেখায় উত্তরার তরিকারে ইখতিয়ার করো ওখান দি কইছেন ইগুদি মুরাদু ইয়া দাখলো কোন মুত্তাকি পরেজগার দিনদারর গেছে তুমি বয়ত করো বলে বয়তর মানা কিটা বলে বয়তর মানা হইলো আল্লাহরে কইতাম আল্লাহ আমার জিন্দেগিতে আগে জানিয়া না জানিয়া ওরু বড়
যেটা গুনাহ করিলেই জি আল্লাহ ওনাইটা আমারে মাফ করে দিলা আমার জিন্দেগিতে যা গুনাহ করছিলাইছি করিলাইছি আল্লাহ ওনাইটা মাফ করে দিলা আর তোমার কাছে ওখানটা ওয়াদা করিয়ার ভবিষ্যতে আমি ইটা গুনাহ করতাম না বাসিয়ার এবার আমার হক অনুসারে চেষ্টা করমু ওখানোর নাম হইল বয় আল্লাহরে কইতাম কথা আল্লাহ আমার মুন্না গুনাহ সারা মাফ করে দিলাও আমার সিধা পথ দেখাইয়া দিলাও আর ভবিষ্যতে ইটা গুনাহ থাকিয়া বাসিয়া রইম দুই মদুয়া যাইত্রা মসজিদর দ্বারেদি সুন্দর রাস্তা কানই রহমতুল্লাহ আলাইহে অনতান মুরিদগল লইয়া আলোচনা করতা এক মদুয়ার বাল লাই গেছে মা দিয়া নাক্তা শুনিয়াও আর অন দারো মসজিদর আওড়ে লুকাইয়া বই দিছে তোলা সময় বোয়ার বাদে মা দিন দেখিয়া শুনিয়া তার দিল ভাই আমি গেছে তাই মদ সম্বন্ধে মাত মাতিত্রা হে ঔ ঔ জগাত মদ ছাড়ি দিছে গিয়া বাইছে তার দুস্তে আগে বার সার গিয়া কইল তুমি খানো আসলাই বলে না বা আমি অন্য এক মসজিদর দাঁড়িতে আসলাম ও ভাই দিয়ে আওড়ে আসলাম অন্য বড় বালা মা তুললাম ও তো হিরিবার গেছে নিয়ে দিয়ে গিয়ে কলে চলরা ইদিন থাকি লইয়া যেগু করে বলিয়া তা নবী সাহর মা তুনছে ইগে ও দিন থাকিছে ও মহল থাকিছে মদ চালিছে আর তার জিন্দগিতে মত হয়েছে না কয়েদিন দিও দুস্তে খান হইয়া চললে হিগে দেখে হিগে মদ খায় না আর হিগে খায় চলই নেখলোকে দেখতে দেখতে রে কইল ভাই আমরা দুজন একলগে আসলাম আর তুমি চালি দিলে এই জিনিস আমার রইল এই কথা আমার তো ভাল লাগেন না বলে ভাই মাতিস না আমি হন তার নবী হিসাবে ওটা মাতিত্রা মানুষ রইলিয়া মাত মাতিত্রা আর তান মা তো নাই আমার বালা লাগিছে কিয়া বাদে একদিন আমি তান গেছে কিয়া বই তুলিছি আর তানবি যাবর গেছে বয়স করার বাদে আমার জিন্দগিতে এখন তুই মারিয়া চাস যদি আমার খাওয়াইতে খাওয়াইতে পারতেন তোর লগে দুষ্টি আছে থাকবো কিন্তু আমি আর মদ খাইতাম না আরও কয়েকদিন তারা দিও গুয়ে কেন চললা এখন হিগিয়ে দেখে তার আর ভাল লাগেন না এইগুলোকে চলতে এইগুলো মতো খাওয়াই যায় না কইল তোর তানবি যাবর গেছে তুই বয়স করার কারণে তোর যে সময় মদ বুড়া লাগিয়েছে আমিও তান গেছে বয়স করলে হইলে শর্ত হইল কথা আমি মদ খাওয়ালাম কইল তোমার সাহেব রে গিয়া কইব আমি তানা তো বয়স করলেই মু কইলে আমি মদ খাইতাম তাই আমার পারমিশন দিতা কইল আমি জানি আইয়া তোরে কইল তানো যাওয়ার গেছে গিয়ে গিয়া কইল বলে আমার দুস্তে গু দিও গু এখানে আটিতাম আমি আপনার আগলা থেকে বাজুনি আপনার কাছে মুড়ি দই গেছি আমার আর বই তোমার কেউ মরিয়া হইতে পারতো না মদ হিগে আমারে পাঠাইছে কইছে হে মদ খাইতো আর আপনার মুড়ি দইতো আপনি তারে মুড়ি তো করবা নেই তা নই যাবে কইলা হে মুড়ি দই যাও তোমার গেছে তবে আমার খানকাত আইয়া আমার খানকাত আইয়া হে বয় না জানি আমার খানকাত আইয়া হে মদ খাই না জানি বই না জানি মানে মদ খাই না জানি বলতে তার মদও খাইতো আর আপনার লোকে আপনার মুড়ি দইতো কি লইব বলে হে আমার মুড়ি দুই গিয়া আমার টঙ্গিত গিয়া হে অনুবই রয়ে জানি আমার টঙ্গিত তাকে জানি আমার খানকাত আয় না জানি আর না আমার খানকাত মানুষ জুই দিবা ও হে রাজি হয়ে গেল দেখলো আরও আজাদ হয়েছে আমি তো একলা এক টঙ্গি বাইছি অন্য আমার যেটা মনে হতো করুন বয়স করার বাদে শুক্রবারেও নাই এ বয় তো আইছে আর বয়স করার বাদে যারা মানুষ আরও আটলা বয়স করে এইটা উঠি গেছে কি আর ইগু উঠে না এগুলো কইলা টঙ্গিত গিয়ে রইতো এগুলো টঙ্গিত দিতে পারেন না কেউ বহুত জোয়া নকলে টানি টুনি দিয়ে কয় মরি যাই মু ইন্দাই করতাম না তোরা মারিলে আমারে অন আমি ইন্দাই করতাম না ডাক্তরের আনাইলা ডাক্তরে কইল বলে এর মদ খারা মানুষ এরে আনি তোরা মদ খাওয়াই দেও ও ঠিক হয়েছে ইয়ে কত রকমে ধরি যে মদ খাইছে না
ও তারে মদ খাওয়াই দেও মদ লইয়া সামনে আপনার বাদে যাই না আনলা এনে দিছে একটা ওড়ার মদ হইতে হইতে মরি উড়াই গেছে এর বাদে যত মানুষে যাইছেন তারে তুলিয়া এক বেটাইও তারে তুলিয়া নিতে পারেন না দেখা যায় জায়গার জায়গা মরি যাইব কিন্তু ইন্দাই উঠত না কইছে আমারে তোমরা তুলিও না কেউ তুলতে পারতাই না আমি ইন্দাই উঠতাম না আমি অন্য মসজিদে রইতাম মরতাম না ডাক্তরে বহুত বুঝাইলে পারছেন না কইল আমি তান মজলিস থেকে উঠতাম না জানা তো আমি বয়স করছি তান মজলিস থেকে আল্লাহ কইছেন আল্লাহ ডরানির পথ চিনা লাগে রশিদ আহমদ গঙ্গবি পৃথিবী বিখ্যাত বড় আলিম দেওবন্দি উলামায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় আলিম ইলিম লইয়া দেওয়ানা পাগল খালি ইলিম বেশ লাগে এটা সারা সকলের চিড়িত গিয়া রশিদ আহমদ গঙ্গবি দেখলা সারা মানুষ এটা বয়স করলেছেন আদ না তান তান তাকিয়া ইলিম কম ইমদাদুল্লাহ মহাজিরে মক্কিরাত তাই বলে হাবুই মুড়ি দিই যেটা আমি তো আর এসে বলা মানুষ দেখিয়ার না আচ্ছা কম ইমিন বলা ইয়া মুড়ি দই যেতাম গিয়া বললে মুড়ি দইয়া আমি তো আল্লাহ আল্লাহ করতাম সময় নেই আছে নি বা আজকাল আল্লাহ আল্লাহ করার সময় আছে নি এবারে মাতই নু না কেউ নাই কও না না আছে কও দূরে কোয়াইছি আল্লাহ আল্লাহ করার সময় আছে নি নাই কইলেও তো জিও কইবে নেন রশিদ আহমদ গঙ্গবি চব্বিশ ঘন্টা কিতাব চায় বড় বড় বুজুর্গ কল ইতায় আল্লাহ আল্লাহ করবার সময় নাই এর বাদেও তারা করবেন জমাত ছুটে না তারার ও তাই নেই মহাজিরে মক্কির কাছে কইলা বলতে আমি আপনার কাছে মুড়ি দুইতাম তারা আলি মোগল মুড়ি দুই আসছেন আর আমি খালি বাকি রয়েছি আমি মুড়ি দুইতাম ঔ সরতে আমি কোনো আল্লাহ আল্লাহ জিকির করি তা করতাম না আমার সময় নাই কিতাব লিখিতাম দুনিয়ার মানুষের লাগি সামান হইতো মহাজিরে মুখিয়া কইলে আচ্ছা তুমি মুড়ি দই যাও খরায় তো জিকির এসকার করতে নাই করিও না আচ্ছা মুড়ি দই যাও ও আইয়া মুড়ি দই গেলা মুড়ি দেওয়ার বাদে তান তো শর্ত আছে তাই নানা মুড়ি দিয়ে যাইটা গিয়া এরে মুড়ি দিয়া যাইটা কি সবক নাই ও কইলা সাহাব আমি যাই আর গিয়া বলে ও যাইতাই কি তো যাও গিয়া আই যা আমার লগে অন্য থাকি যাও না আই যখন খালি রাইজ আমার লগে অন্য থাকি যাও তুমি তোমার আল্লাহ আল্লাহ করলে করিও না করলে নাই আই জন্য থাকি যাও ও দেখলা অত বড় বুজুর সারা দেশের উল্লামাই কেরাম সকলের ফির যাবতে তাকি যাই এক রাইতার জেলা কাটে কাটি যাইব ও রই গেলা কানকা রার বাদে রাইতার গুম লাগে না ও গুম না লাগলে দেখলা খালি মানুষে এবাদত করদা মসজিদ আল্লাহ আল্লাহ করদা জিকিরাজকার করদা তাই দেখলা হৌ তো করি আর না তে আমি তোরা দুই রাত নমাজ পড়িলাই ও তাই নু উঠিয়া রাইত নমাজ পড়িলা তোরা তোরা আল্লাহ আল্লাহ করলা এখন এক রাইতে তান কইলা জিকিরাজকার করতা নাই এখন এক রাইতে তান আল্লাহ আল্লাহর মজা গলা লাগা লাগলো কোন তাকায় এই যে আল্লাহ আল্লাহ থেকে তানে হরাইলু যায় না এখন তো তাই না আমরা তরিকার একবারে ও ফুলোর চিড়িত গিয়া আজিস এক জমানা সহবতে বা আউলিয়া বেহত রাজত সালে তাওয়াত বেরিয়া একশো বছর যদি নিকুত এবাদত তুমি করো কেউ দেখে না তোমারে লুকাইয়া আল্লাহ আল্লাহ করতে পারো তার চেয়েও বালা হইয়া থাকলো সামান্য সময়ে যদি এক অলিয়ে কামিলর সহবত মজলিস বইয়া তুমি কাটাইতে পারো একশো বছর এবাদত করিয়া তোমার যে বায়দা হইতো না এক মহমিল বারে যাও ও তানই যাওয়ার মহমিল বইয়া বেটা খালি বয়স করছে হৌ মদুয়া যেগে হইল আমার পারমিশন আন দেও তান টঙ্কি তার যাওয়া লাগছে না হে অনতা গিয়া এর বাদে বড় আল্লাহ আল্লাহ বনি গেছে গিয়া ও হইল সহমত লাগে বড় বড় যত অলিয়কল ওই জন্য মইনুদ্দিন কিতা মইনুদ্দিন চিষ্টি রহমতুল্লাহ আলাইয়ে 90 লাখ মানুষ মুসলমান বানাই গেছে ভারতের জমিন ইতারে দেখিয়া মানুষ দক্ষিণ ভারত
আর ওর ব্যবসায়ী হল আইয়া অন ব্যবসা দাইছেন আর ইতার চাল চলন মাত কথা দেখি দেখিয়া আস্তা দক্ষিণ ভারতের মানুষ মুসলমান বাদশাহ মুসলমান হয়ে গেছে শেষ পর্যন্ত ইতার চাল চলন দেখিয়া নমাজও নাই জায়গা ইতার বন্ধ নমাজ বলি তারা মানুষে কইলে আমরা মন্দির ইয়া মন্দিরের দ্বারা তুমি মন্দিরও নমাজ পড়ো ও মন্দিরও কানে তারা মসজিদ লাগি দিলে বলে আমরা মসজিদ মসজিদ মন্দির ভাঙ্গে তোমাদের মসজিদ বানিল ইসলাম আইয়া বললা ভারত ফাটে ফার হয়েছে আউলিয়া কেরাম ইতিহাস দিয়ে আল্লাহ কইছেন ও তাগু ইলাইহিল ওসিলা আল্লাহ বাবা সহজ নাই আল্লাহ বাইতে হইলে আল্লাহওয়াল্লা মানুষের দ্বার লোহা লাগে আল্লাহওয়াল্লা মানুষের সিঁড়ি তামানি লাগে রসিদ দোড়া লাগে তাই যে রসি আমরা যে তার রসিদ বর্তমানে আছি ইতার রসি ওই রসি দাম হচ্ছে গহির রসি ইমদাদুল্লাহ মহাজিরে মক্কির রসি মঈনুদ্দিন চিস্তির রসি ইতা এর কারণে ও কইছে নবতাকু ইলাইহিল ওসিলা দি মুরাদু এটা হলো বয়ত করা আল্লাহ নবীজিরে দেখিয়া কতরা ইসলাম বয়ত আইছে সর্বপ্রথম আল্লাহ নবী দেখিয়া আল্লাহ নবীয়ে বয়লা বয়ত করছে নারীর বাদে বয়স শুরু হয়েছে এর আগে বয়স আসলো না আল্লাহ তালা হায়াত নাজিল করলা ইয়া ইয়াল্লাহ ওবতাকু ইলাইল ওসিলা ও জাহিদু ফি সাবিলিল্লাহ আল্লাকুম তুফলিহুন ইন্নাল্লাযিনা ইউবায়িউনাকা ইন্নামা ইউবায়িউনাল্লাহ নবীজিরে কইতরা এরে নবী আপনারা তো যারা বয়ত করছেন আলিয়ে বয়ত করছেন অমুকে বয়ত নব আপনারা তো যত মানুষের বয়ত করছেন ইতা আপনারা তো বয়ত করছেন না ইন্নামা ইউবায়িউনাল্লাহ বলে এরা আল্লাহর হাত ধরে বয়ত করছে আল্লাহর হাত আমরা কানে পাইমু কে পাইছেন নি আল্লাহর হাত ধরে মইনুদ্দিন চিস্তে বয়ত করছেন নি বদরগুড়িয়ে বয়ত করছেন নি বাসকান্দি বয়ত আল্লাহর হাত ধরিয়া করছেন নি আল্লাহর হাত ধরিয়া করছেন বলে কি লাই গান আল্লাহ কইদরা ইয়াদুল্লাহ ইবাউ কাইদিহিম যারা বয়ত করে তারা রশিদ ধরে কাবলো ধরে তারা রাত দিয়া আর আল্লাহ আনিয়া তা না তখন তারা রাত উঠে রাখতি ইয়াদুল্লাহ ইবাউ কাইদিহিম ইন্নাল্লাযিনা ইবায়ুনাকা ইন্নামা ইবায়ুনাল্লাহ হে নবী আপনারা তো ধরে যারা বয়ত করে এরা আল্লাহর তো ধরে বয়ত করে ইয়াদুল্লাহ ইবাউ কাইদিহিম তারা রাত উঠে আল্লাহ তা না রাখি দিন তেও আল্লাহওয়ালা খুশ হইন আল্লাহওয়ালা মেহরবান হইন বন্দায় আল্লাহ তুকাইয়া বার করত তো আল্লাহ বন্দা তুকাইয়া আনিয়া তার হাত উঠে আল্লাহ হাত রাখে দিন আল্লাহওয়ালা খুশ হইন বয় তো অত বেশি ফায়দা হয় দুনিয়ার জমিনও কইলাম তো বয়তের মাধ্যমে মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহিয়ে এই হিন্দুস্তানের জমিন থেকে 90 লাখ মানুষ মুসলমান বানাইছে।